আমাদের আজকের বই কোটিপতি সাহাবি ব্যবসায়ী সাহাবিদের জীবনী, যা নাকি লিখেছেন আরিফুল ইসলাম ভাইয়া। এই বইটি প্রকাশিত হয়েছে ইলহাম থেকে। বইটির গায়ের মূল্য হচ্ছে 310 টাকা এবং এই বইতে আছে 145 পৃষ্ঠা। প্রথমত, এই ধরনের বই আসলে খুব একটা বেশি দেখা যায় না, যার কারণে আসলে বইটি না কিনে থাকতে পারলাম না আর কি, এবং বইটি কেনার পর মনে হলো একটু পড়ে ফেলি। তো সেই পড়া থেকে আজকে আমরা রিভিউ দেওয়ার চেষ্টা করবো, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং খুব সংক্ষেপে দেওয়ার চেষ্টা করবো। চলুন আমরা শুরু করি। বইয়ের প্রথমে লেখকের কথা, ভূমিকা, এগুলো শেষ হবার পরে 29 পৃষ্ঠা থেকে মূল আলোচনা শুরু হয়েছে, যেখানে ব্যবসা করার প্রতি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উৎসাহবাণী বলেছেন তা দেয়ে আছে। যার মধ্যে সবথেকে বিখ্যাত বাণী তা হচ্ছে, তোমরা ব্যবসা করো, কেননা রিজিকের 10 ভাগের 9 ভাগ ব্যবসার মধ্যেই রয়েছে। বইটির 30 পৃষ্ঠাতে একটি সুন্দর লাইন দেয়া আছে, যা হচ্ছে, ব্যবসা করা বা উপার্জন করাটাও একটা ইবাদত, যদি সেটা ইসলামের বিধান অনুসারে হয়। তারপরে টপিকটি হচ্ছে তৎকালীন আরবের 12টি বাজার। এখানে আপনি তৎকালীন বাজার সম্পর্কে ধারণা পাবেন, সেখানকার 12টি বাজার সম্পর্কে, মানে সেই বাজারগুলো কেন বিখ্যাত ছিল এবং সেখানে কি বেচা কেনা হতো তা আপনারা ধারণা পেয়ে যাবেন আর কি। সংক্ষেপে সাহাবিদের যুগের আন্তর্জাতিক বাণিজ্যের কথাও বলা আছে। 42 পৃষ্ঠা থেকে শুরু হয় আমাদের মূল আগ্রহ, যেখানে মানে কোটিপতি ব্যবসায়ীদের জীবনী সম্পর্কে আর কি। এখানে মোট 7 জন সাহাবিদের কথা বলা আছে। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু থেকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর ব্যবসায়িক জীবন, তাদের দান করার ঘটনা বা তারা কিভাবে ব্যবসা করেছেন বা কিভাবে টাকা অর্জন করেছেন, সেই সব ঘটনা এখানে উল্লেখ করা আছে। তো এখানকার 7 জন সাহাবিদের মধ্যে প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা স্টোরি আছে, প্রত্যেকের স্টোরিগুলো কিন্তু খুবই আর কি মাইন্ড ব্লোয়িং স্টোরি। তারা যে কীভাবে দান করতো এগুলো আপনারা শুনেন বা পড়েন, তখন দেখবেন যে আসলে একদম আর কি অবাক না হয়ে থাকা যাবে না আর কি। আপনারা ভাববেন যে আমরা কি দান করি আর তারা কোন লেভেলের দান করতো, মানে তারা কী পরিমাণ ইনকাম করতো এবং কীভাবে তারা দান করতো, এটা আসলে মানে বইয়ে পড়লে মনে হবে যে খুব আর কি অবাক করা বিষয় লাগবে আর কি, যে এরকম করেও দান করা যায়। যদিও ব্যবসায়ী সাহাবিদের কথা উঠলে সবার আগে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর কথা উঠে, যিনি মদিনার বাজারে গিয়ে উপার্জন করে স্বল্প সময়ের মধ্যেই অনেক মুনাফা অর্জন করেছেন। কিন্তু তিনি ছাড়াও আরও 6 জন সাহাবিদের ঘটনা এখানে বর্ণনা আছে। 122 পৃষ্ঠাতে উম্মুল মুমিনিনদের সম্পদ ও দানের পরিমাণ নামে একটি অধ্যায় আছে, যেখানে তাদের কী রকম সম্পদ ছিল এবং তারা কীভাবে দান করত তা আপনারা জানতে পারবেন। বইটির 63 পৃষ্ঠাতে একটি কথা আছে, যা নাকি আসমা রাদিয়াল্লাহু আনহা তার মেয়েদেরকে বলেছেন, তা হচ্ছে যে আমাদের মধ্যে কিন্তু অনেকে বলে যে যখন সম্পদ হবে তখন আমরা দান করব, এখন তো আমাদের সম্পদ কম, এখন আমরা কীভাবে দান করব, তাই না? তো এই ব্যাপারে তিনি একটি উক্তি বলেছেন, যা নাকি আমি আপনাদেরকে বলবো। আশা করি এটা শোনার পরে আপনাদের দেশে পরে দান করব বা সম্পদ হলে দান করব এই ব্যাপারের মাইন্ডসেটটা অবশ্যই চেঞ্জ হবে। তো আসমা রাদিয়াল্লাহু আনহা তার মেয়েদেরকে যা বলেছেন তা হচ্ছে, ব্যয় করো এবং দান করো, অনেক সম্পদ হলে দান করব এমনটা ভেবো না, তাহলে দেখবে সম্পদও হবে না দান করাও হবে না। অনেক সম্পদ না থাকা সত্ত্বেও যদি দান করো তাহলে তোমাদের কোনো ক্ষতি হবে না। আশা করি আপনারা আজকে থেকে এটা শুরু করে দিবেন এবং যতটুকু সম্ভব 2 টাকা 5 টাকা 10 টাকা যাই হোক আপনারা শুরু করুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে বাড়িয়ে দেবেন। শেষে আরও 3টি টপিক আছে, যা নাকি আপনারা পড়ে নেবেন এবং আশা করি বইটি সংগ্রহ করে আপনারা বাকি সব জেনে নেবেন আর কি। তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও এবং খুবই সংক্ষেপে আপনাদেরকে একটু রিভিউ দেওয়ার চেষ্টা করলাম। আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে, যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত, ইনশাআল্লাহ আমরা আবার দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবথেকে জরুরি নিজের খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম সবাইকে।